নমস্কার বন্ধুরা, শান্তনময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, নিউজ পেপার রিডিং নিয়ে যে ভিডিওগুলো করা হচ্ছিলো, আজ টেলিগ্রাফ পেপারের 2019 সালের 27 আগস্টের একটি বিশেষ ঘটনা নিয়ে, কলকাতার একটা ঘটনা নিয়ে দেখুন। ওদের হেডিংটা ছিল, টেলিগ্রাফ পেপারের হেডিংটা ছিল, ডেঙ্গু নোটিশ টু ন্যাশনাল লাইব্রেরি। মানে ডেঙ্গুর জন্য নোটিশ দেওয়া হচ্ছে ন্যাশনাল লাইব্রেরিকে, কলকাতার যে ন্যাশনাল লাইব্রেরি তাকে। আসুন খবরটা পড়া যাক। আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, আমাদের বিশেষ সংবাদদাতা আলিপুর, মানে কলকাতার যে আলিপুর, সেখান থেকে খবরটা পরিবেশিত হচ্ছে। দেখুন কী বলছে। দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অন মন্ডে ইস্যুড এ নোটিশ টু ন্যাশনাল লাইব্রেরি আফটার এ সিভিক টিম স্পটেড দ্য ডেঙ্গু কজিং এডিস ইজিপ্টি মসকুইটো লার্ভা অন দ্য ক্যাম্পাস। কী বলছে দেখুন। দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন মন্ডে, সোমবার দিন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইস্যুড এ নোটিশ, একটা নোটিশ ইস্যু করেছে টু ন্যাশনাল লাইব্রেরি আফটার এ সিভিক টিম, ন্যাশনাল লাইব্রেরিকে একটা নোটিশ ইস্যু করেছে। কখন করল? আফটার এ সিভিক টিম স্পটেড, একটা সিভিক টিম অর্থাৎ এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা টিম, সেই টিমটা স্পটেড মানে যখন দেখলো, স্পটেড মানে স্পট করা, অর্থাৎ কোনো একটা জায়গায় কিছু নির্দিষ্ট বস্তুকে দেখা। স্পটেড দ্য ডেঙ্গু কজিং, মানে ডেঙ্গুর কারণ, ডেঙ্গু বাহিত এডিস ইজিপ্টি মসকুইটো, এডিস ইজিপ্টি মসকুইটো হচ্ছে ডেঙ্গু রোগ বহন করে, সেই মসকুইটো স্পট করেছে অর্থাৎ দেখেছে। কোথায় দেখেছে? মসকুইটো লার্ভা, লার্ভা দেখেছে। কোথায় দেখেছে? অন দ্য ক্যাম্পাস, এই ন্যাশনাল লাইব্রেরি ক্যাম্পাসে, যখন মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা টিম গিয়ে ডেঙ্গুর মশায়, এই এডিস ইজিপ্টি মশাকে দেখেছে, তাদের লার্ভা দেখেছে, তারপর মিউনিসিপ্যাল কর্পোরেশন ন্যাশনাল লাইব্রেরিকে একটা নোটিশ দিয়েছে। এটা হচ্ছে প্রথম যে প্যারাগ্রাফ, তার অর্থ। তারপরে কী বলছে? দ্য ন্যাশনাল লাইব্রেরি অথরিটিস হ্যাভ বিন আস্কড, ন্যাশনাল লাইব্রেরি অথরিটিকে হ্যাভ বিন আস্কড, এটা প্যাসিভ ভয়েজে করা আছে, হ্যাভ বিন আস্কড, ঠিক আছে। আর টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েজে আছে, অর্থাৎ হ্যাভ বিন আস্কড, এই বিনটা রয়েছে, হ্যাভের পরে বিন দিয়ে এটা প্যাসিভ করা হয়েছে, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে, এই আস্কড মানে জিজ্ঞেস করা না, বলা, টু ক্লিয়ার, পরিষ্কার করে দিতে সাস পাডলস, সাস মানে সেই ধরনের, পাডলস মানে খানাখন্দ, ঠিক আছে, পাডলস মানে কি খানাখন্দ, হোয়ার দ্য লার্ভা ওয়ার স্পটেড, যেই সব জায়গায় লার্ভাকে দেখা গেছে, অর্থাৎ ইজিপ্ট এডিস ইজিপ্টি মশার লার্ভা যেসব জায়গায় খানাখন্দে দেখা গেছে, সেগুলো পরিষ্কার করে দিতে বলা হয়েছে, যে হ্যাভ বিন আস্কড, ঠিক আছে, তাদেরকে বলা হয়েছে যে সমস্ত খানাখন্দে মশার লার্ভা দেখা গেছে সেগুলো পরিষ্কার করে দিতে। সিভিক অফিসিয়াল সাইট, সিভিক অফিসিয়াল একজন আধিকারিক, তিনি বলেছেন। তারপরে কী বলছে? ডিউরিং এ ভিজিট টু লাইব্রেরি কম্পাউন্ড ইন আলিপুর, আলিপুর লাইব্রেরি কম্পাউন্ডে ভিজিট করবার সময়, ডিউরিং মানে ওই সময়ের মধ্যে, ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়, ডিউরিং ভিজিট মানে ভিজিট চলাকালীন সময়, ডিউরিং এ ভিজিট একটি ভিজিট চলাকালীন সময় টু লাইব্রেরি কম্পাউন্ড ইন আলিপুর, আলিপুরের ওই লাইব্রেরি কম্পাউন্ড মানে লাইব্রেরির কম্পাউন্ডের মধ্যে ভিজিট করবার সময়, অন মন্ডে সোমবার, মন্ডে মর্নিং সোমবার সকালবেলায়, কমাদি বলছে, অতীন ঘোষ ডেপুটি মেয়র, অতীন ঘোষ হচ্ছে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অ্যান্ড ইনচার্জ অফ হেলথ, এবং তিনি ওই কর্পোরেশনেরই হেলথেরও ইনচার্জ বটে, ঠিক আছে। ফাউন্ড, তিনি দেখেছিলেন, কি দেখেছিলেন, আচ্ছা ফাউন্ড এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফাউন্ড অ্যাকুমুলেটেড ফ্রেশ ওয়াটার, অ্যাকুমুলেটেড মানে জড়ো হয়ে আছে, ফ্রেশ ওয়াটার জল জমে আছে, ইন দ্য বেসমেন্ট অফ মেইন লাইব্রেরি বিল্ডিং, প্রধান যে লাইব্রেরির বিল্ডিংটা আছে, অট্টালিকাটা আছে, তার নিচের অংশে কিন্তু ফ্রেশ ওয়াটার মানে প্রতিদিন জ্বলছে, জল জমছে, ঠিক আছে, নতুন করে জল জমছে, তাই বলছে ফ্রেশ ওয়াটার অ্যাকুমুলেটেড হয়ে আছে, পরিষ্কার জল অ্যাকুমুলেটেড হয়ে আছে, অর্থাৎ বৃষ্টি হলে বা কোনো জল যদি আসে সেটা ওখানে জমে যায়, ওই জলটা সরানোর ব্যবস্থা নেই, সেটাই বলা হচ্ছে। অ্যান্ড ইন দ্য ড্রেনস, এবং ড্রেনের মধ্যেও রয়েছে, যে সমস্ত নালা, ড্রেন মানে নালা, জল নিকাশি নালা, সেখানেও জল জমে রয়েছে, নিয়ার দ্য স্টাফ কোয়ার্টার্স, স্টাফ কোয়ার্টারের কাছে যে নালা সেখানেও জল জমে রয়েছে। তো দেখুন, এখনও এই ডেঙ্গুর বাজারে এত মানুষ মারা যাচ্ছে, তবু কত মানুষ অসচেতন, ঠিক আছে, আমাদের মধ্যে সচেতনতা আসতে হবে, কমিউনিটি অ্যাওয়ারনেস ছাড়া কিন্তু ডেঙ্গু উৎখাত করা কঠিন। আর এই কথাটা যখন আমি বলছি, একটু মানে খানিকটা পরামর্শের মতো কথা, তো সেটা সাধারণ জনগণের জন্য এই কথাটা, সেই সঙ্গে এটাও সত্যি কথা যে সরকারি মেজার যেগুলো থাকা দরকার সেগুলো পর্যাপ্ত পরিমাণ সব জায়গায় নেই, এইটুকু বলেই থেমে যাচ্ছি, আর বেশি কিছু বলাটা সমস্যার।
তো যেটা বলার সেটা হচ্ছে যে স্টাফ কোয়ার্টারের পাশে যে ড্রেন রয়েছে সেই ড্রেনেও কিন্তু জল জমছে, সেগুলোও কিন্তু পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই। এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়, অর্থাৎ স্টাফ কোয়ার্টারে যারা রয়েছেন তাদের কিন্তু এটা দেখা উচিত ছিল। ঠিক সেই রকম আমার বাড়ি, আপনার বাড়ি, প্রত্যেকের বাড়ি জমা জল কোথাও যদি জমে থাকে সেটা কিন্তু জমতে দেওয়া যাবে না। সেটাকে হয় কোনো পাত্রের মধ্যে জল জমে থাকে সেটাকে উপুড় করে দিতে হবে, কোনো নর্দমায় যদি থাকে সেটার ট্রিটমেন্ট করতে হবে, অনেক ব্যবস্থা আছে আপনারাও জানেন। তো আসুন, আমাদের মূল লক্ষ্য বিষয় সেটা না, যেহেতু এটা একটা সামাজিক মানে সোশ্যাল কনসার্ন, যেহেতু এটা সমাজের একটা সংশ্লিষ্ট বিষয় তাই মনে হলো আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করা যায়, তাই শেয়ার করলাম। তো ড্রেনস নিয়ার স্টাফ কোয়ার্টার্স অ্যান্ড ইন ওপেন স্পেস অন দ্য ফিল্ড, এবং ফিল্ড মানে যে সমস্ত ফাঁকা জায়গা রয়েছে, যেখানে ন্যাশনাল লাইব্রেরির মধ্যে যে সমস্ত ফাঁকা জায়গা রয়েছে, ফিল্ডস মানে আমি ফাঁকা জায়গার কথা বোঝাচ্ছি, বলতে চাইছি ইন ওপেন স্পেস মানে ফাঁকা যে সমস্ত জায়গা সেখানেও কিন্তু জল জমে রয়েছে, জল সরানোর ব্যবস্থা নেই, বা জল জমে থাকলে সেটাকে বা জল জমে আছে সেই ব্যবস্থাটা রয়েছে, জল না জমানোর কোনো ব্যবস্থা নেই সেটাই বলা হচ্ছে। তারপরে কোটেশনের মধ্যে বলছে ইন সাম অফ দ্য প্যাডলস কিছু খানাখন্ডের মধ্যে উই ফাউন্ড এডিস ইজিপ্টি লার্ভা, কিছু খানাখন্ডের মধ্যে আমরা এডিস ইজিপ্টি লার্ভাকে দেখেছি। হ্যাঁ, এটা কোটেশনের মধ্যে রয়েছে, তার মানে কেউ বলছে এটা। দোজ ওয়ার ডিস্ট্রয়েড, আচ্ছা দোজ ওয়ার ডিস্ট্রয়েড, সেগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। আরেকটা কথা বলি, আমাদের সরকারি বা আমাদের দেশে মশা মারার কোনো ব্যবস্থা কিন্তু নেই, মশা লার্ভা মারার ব্যবস্থা আছে, যে সমস্ত ধোয়া অমুক তমুক দেওয়া হয় তাতে কিন্তু মশা পালিয়ে যায়, মশা মরে না, ঠিক আছে। তো যাই হোক, পরে কোনো একদিন ভিডিওতে ডেঙ্গু মশা থেকে আমরা কীভাবে মানে ডেঙ্গু থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি সেটা আলোচনা করা যাবে, যেহেতু বিষয়টা সামনে এলো তাই বললাম। এতবার কী বলছে, ঘোষ সাইড, ঘোষ বললেন, ঘোষ বললেন যে আমরা কিছু কিছু খানাখন্ডের যে এডিস ইজিপ্টি লার্ভা সেগুলোকে ডিস্ট্রয় করেছি মানে ধ্বংস করেছি। তারপরে আবার কোটেশনের মধ্যে বলছে কি দেখুন, ডিসকার্ডেড ম্যাটেরিয়ালস, ডিসকার্ডেড ম্যাটেরিয়ালস মানে বর্জ্যদ্রব্য, যেগুলো আমরা ফেলে দিই, ঠিক আছে, প্রত্যাখ্যান করি, ডিসকার্ডেড সেটা বলছে। ম্যাটেরিয়ালস মানে বস্তু, ইনক্লুডিং বক্সেস অ্যান্ড পাইপস, কিছু বাক্স, ছোটো ছোটো পাইপ বা বড় পাইপ হতে পারে যার মধ্যে জল জমে থাকতে পারে, একটা ছোটো কাগজের বাক্স তাতেও কিন্তু বৃষ্টি হলে একটু জল জমে থাকে, ওই জলের মধ্যেও কিন্তু ডিম পাড়তে পারে মশা। তো ইনক্লুডিং বক্সেস অ্যান্ড পাইপস ওয়ার স্ট্রিউন অল ওভার দ্য প্লেস, এই স্ট্রিউন হচ্ছে স্ট্রিউ, এই এনটা যদি বাদ দেওয়া হয় তাহলে যে শব্দটা আসে স্ট্রিউ, এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখা, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তো ওয়ার স্ট্রিউন এটাও কিন্তু দেখুন পাস্ট টেন্সে রয়েছে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে ওয়ার স্ট্রিউন ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় অল ওভার দ্য প্লেস, সমস্ত জায়গা জুড়ে বাক্স পাইপ সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। ওয়ার স্ট্রিউন, ওয়ার দিয়ে পাস্ট টেন্স বোঝা যাচ্ছে, স্ট্রিউন ওয়ার স্ট্রিউন মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, প্যাসিভ ভয়েসে আছে, ওকে। তারপরে ড্রেনস ওয়ার ক্লগড, জল নিকাশি যে সমস্ত ড্রেনগুলো আছে সেগুলো আটকে যাচ্ছে, ক্লগড মানে হচ্ছে আটকে যাওয়া, জমে জল জমে গিয়ে বাধা পেয়ে যাচ্ছে, অর্থাৎ জল জমছে কোথাও, প্লাস্টিক থেকে যাচ্ছে কোথাও, আরও বর্জ্যদ্রব্য সেগুলো থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সেটা ক্লগড হয়ে গেছে, অর্থাৎ জল সরতে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে ড্রেনগুলো আটকে যাচ্ছে, জল সরছে না। ইট ওয়াজ ক্লিয়ার দেয়ার, জল যদি সরে, জলে যদি স্রোত থাকে সেই স্রোতের মধ্যে কিন্তু ডিম পেড়ে মশা লার্ভা তৈরি করতে পারে না, কিন্তু জল যদি দাঁড়িয়ে থাকে সেখানে কিন্তু ডিম পেড়ে লার্ভা তৈরি করবে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আপনাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকতে পারে, সেটা হচ্ছে ডেঙ্গুর মশা পরিষ্কার জলে ডিম পাড়ে, নোংরা জলে ডিম পাড়ে না, এটা কিন্তু দু চার বছর আগের কনসেপশন। ডেঙ্গুর মশা তার চরিত্র বদলে নিয়েছে, সে অ্যাডাপ্টেশন করে নিয়েছে এবং সে কিন্তু এখন নোংরা এবং পরিষ্কার দুটো জলেই কিন্তু ডিম পাড়ে। আমি একদিন অফিস যেতে যেতে এক ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিলো, তো তিনি আমার তো এই কথাটা মানতেই রাজি না যে ডেঙ্গুর মশা পরিষ্কার জলে ডিম পাড়ে, নোংরা জলেও ডিম পাড়ে, তিনি জানেন শুধুমাত্র পরিষ্কার জলে ডিম পাড়ে, নোংরা জলে ডিম পাড়েন না। তো যাই হোক, এটা তখন হয়তো তিনি নিজে জেনে ওঠেননি, আমি জানতে পেরেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডেঙ্গুর মশা কিন্তু নোংরা এবং পরিষ্কার দুটো জলেই বর্তমানে ডিম পাড়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং নোংরা জল, অনেকে জানেন যে পরিষ্কার জলে ছাড়া তো ডিম পাড়ে না, তাহলে নোংরা জল আছে থাক, না সেটা কিন্তু ভুল হবে। তো ড্রেনস ওয়ার ক্লগড, ইট ওয়াজ ক্লিয়ার, আচ্ছা তারপরে কী বলছে, ইট ওয়াজ ক্লিয়ার, এটা পরিষ্কার, দেয়ার হ্যাড বিন নো ইফোর্ট, এই যে দেখুন দেয়ার হ্যাড বিন নো ইফোর্ট, এই যে হ্যাড বিন নো ইফোর্ট,
এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, অর্থাৎ অনেক দিন আগেই কোনো এফোর্ট নেওয়া হয়নি, মাঝখানে কিছু সময় অতিবাহিত হয়েছে, অর্থাৎ এই যে ডেঙ্গুর পিরিয়ডটা চলছে একটা ডেঙ্গু অ্যালার্টনেস মোটামুটি আমাদের মনের মধ্যে চলে এসছে, সরকার ঘোষণা করেছে কিনা আমি জানি না, আমাদের মনের মধ্যে চলে এসছে ডেঙ্গু অ্যালার্টনেস, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে এবং কেউ কেউ মারাও গেছে, দুঃখের বিষয় এটা, একটি মৃত্যুও আনএক্সপেক্টেড এবং সেটা দুঃখজনক। তাই বলছি যে এই ঘটনা চলছে অনেক দিন ধরে, তারপরেও দেখা যাচ্ছে কি ইট ওয়াজ ক্লিয়ার, এটা পরিষ্কার, দেয়ার হ্যাড বিন নো ইফোর্ট, কোনো প্রচেষ্টাই ছিল না, হ্যাড বিন এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এই বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর হ্যাডটা দিয়ে হ্যাভ হ্যাজের, এটা অক্সিলারি ভার্ব, হ্যাভ হ্যাজের হ্যাড ফর্ম দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাড বিন নো ইফোর্ট, কোনো ইফোর্ট ছিল না টু ক্লিয়ার দেম, সেইগুলোকে পরিষ্কার করতে, অর পাম্প আউট দ্য স্ট্যাগন্যান্ট ওয়াটার, এবং স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে জমে যাওয়া জল, জমে যাওয়া জলটাকে বাইরে বের করে দেওয়ার কোনো প্রচেষ্টা কিন্তু তাদের ছিল না, এখনও নেই, যেটা ডেপুটি মেয়র সেখানে ভিজিট করতে গিয়ে দেখলেন। হি সেইড, তিনি বললেন, দ্য লাইব্রেরি অথরিটিস হ্যাড বিন গিভেন এ উইক টু ক্লিন দ্য এরিয়া, এই লাইব্রেরি অথরিটিসকে অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরির যে অথরিটিস কর্তৃপক্ষ, অথরিটিস মানে কর্তৃপক্ষ, হ্যাড বিন তাদেরকে গিভেন এ উইক, হ্যাড বিন গিভেন, এটাও কিন্তু প্যাসিভ ভয়েজে আছে এবং পাস্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাড বিন গিভেন তাদের দেওয়া হয়েছিল এ উইক, এক সপ্তাহ, টু ক্লিন দ্য এরিয়া, এই এরিয়া পরিষ্কার করতে দেওয়া হয়েছিল, মানে এটা কিন্তু বোঝাচ্ছে এই ভিজিটেড করার আগের ঘটনা, ঠিক আছে। অ্যাকশান উইল বি টেকেন আন্ডার প্রভিশনস অফ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট ইফ দে ফেইল টু ডু সো, বলছে কোটেশনের মধ্যে আবার কি বলছে, অ্যাকশান উইল বি টেকেন, অ্যাকশান নেওয়া হবে আন্ডার প্রভিশনস, কোন আইনের বলে নেওয়া হবে, সেই বলছে আন্ডার প্রভিশন অফ ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট, ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টের আন্ডারে কিন্তু অ্যাকশান নেওয়া হবে, ইফ দে ফেইল যদি তারা, ইফ দে ফেইল যদি তারা ফেল করে অর্থাৎ ব্যর্থ হয়, টু ডু সো এটা করতে ব্যর্থ হয়, উই হ্যাভ ইস্যুড দ্য নোটিশ আন্ডার সেকশন 496A অফ দ্য অ্যাক্ট, আমরা 496 এ এই সেকশানে যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদেরকে নোটিশ দিয়েছি, ঠিক আছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজ এটুকুই থাক। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার হয়, অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাদেরও উপকার হয়। আর যদি আপনাদের কোনো কোয়ারিজ বা অন্য কোনো সাজেশান থাকে, নিশ্চয়ই কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের রেয়ার ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আসি বন্ধু, ততদিন ভালো থাকবেন।